হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তনু টেক। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, আমি শান্তনু। বন্ধুরা, আপনি আপনার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ স্টিকার বানাতে পারেন, সেটা কিভাবে বানাবেন আজকে তাই নিয়ে আলোচনা করব। স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে সবটাই বুঝতে পারবেন। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে এসে দেখতেই পাচ্ছেন আমি কিছু হোয়াটসঅ্যাপ স্টিকার নিজে তৈরি করে আমি সেন্ড করেছি। তো এটা বানাবেন কিভাবে? তো এটা বানানোর জন্য সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করব পার্সোনাল স্টিকার স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। তো 3 নম্বর আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা, পার্সোনাল স্টিকার্স ফর হোয়াটসঅ্যাপ। তো আমি এটাকে ইনস্টল করে নেব। ছোট একটা অ্যাপ্লিকেশন, আপনারা আরামসে এটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করার পর এটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পর কিছু সেটাকে অ্যালাউ করে দেবেন। দেখেছেন আমি অ্যাপ্লিকেশনটা খুলে গেছে। অ্যাপ্লিকেশনটা খুলতেই যেগুলো পিএনজি ফাইল সেগুলো এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখাচ্ছে। তো পিএনজি ফাইল কি? পিএনজি ফাইলটা হচ্ছে যে ফাইলে কোনো মানে কোনো পিকচারে যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেটা হচ্ছে পিএনজি ফাইল। তো পিএনজি ফাইল কি করে তৈরি করা যায়, তো তার জন্য একটা আমি ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন পিএনজি ফাইল কী করে বানাবেন। তো পিএনজি ফাইল বানানোর পর এখানে আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে পিএনজি ফাইলগুলো এখানে শো করবে। তো শো করার পর আপনি এখানে কী করবেন, ধরো এটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে। তো আমি সবগুলো অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর আমি হোয়াটসঅ্যাপে আবার চলে যাব, ব্যাক করে আমি হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখতে পাবেন ইমোজি বলে একটা আছে, সেখানে এসে এখানে স্টিকার অপশনে চলে এলে স্টিকার এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, আমি দুটো অ্যাড করেছিলাম তাই দুটো অপশন চলে এসছে। তো আমি এখন এখান থেকে যদি কোনো কিছু সেন্ড করি তো অটোমেটিক এখান থেকে সেন্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি সেন্ড করছি, অটোমেটিক সেন্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা স্টিকার মানে হোয়াটসঅ্যাপ স্টিকার বানিয়ে আপনারা কাউকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো অবশ্যই আপনার ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন আজকে ছিল হোয়াটসঅ্যাপ স্টিকার কী করে বানাবেন। ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব। ভিডিওটা যদি আপনাদের একটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।